ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মাথাভাঙায়। আজ দুপুর 1টা নাগাদ মাথাভাঙায় 1 নং ব্লকের পচগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলতলা 31 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে। সূত্র মারফত জানা যায়, একটি মালবোঝাই লরি রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারে, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। এর জেরে গোটা রাস্তা বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পথ দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় লরির চালক গুরুতরভাবে আহত, বর্তমানে সেই চালককে মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি জেসিবি এনে লরিটিকে রাস্তা থেকে সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। এই দুর্ঘটনার জেরে দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা যান চলাচল ব্যাহত হয়, ফলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে সূত্র মারফত জানা যায়। মাথাভাঙা থেকে বাপু বর্মনের প্রতিবেদন, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। Thank you.